হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে তোমাদের মানে শীতের দিনে একটা শীতের পিঠের ভিডিও নিয়ে চলে এসেছি ছোট্ট করে। মানে হঠাৎ করে মনে হলো গুড়িয়ার পাপাকে একটু পিঠে করে দেই, কারণ শীতের দিন অনেক দিন হয়ে গেল, শীতের দিন পড়ে গেছে, পিঠে খাওয়া হয়নি, সেইভাবে ঘরে কিছু করা হয়নি। আর সত্যি কথা বলবো, এবছর আমার খুব একটা ইচ্ছেও নেই যে মানে পিঠে করি। গেলবার হয়তো আমার ভিডিও তোমরা যারা আগে দেখো সব সময় দেখেছো, অনেক অনেক পিঠে করা হয়েছিল। তো এইবার মানে হবে গুড়িয়ার পাপার জন্য অল্প অল্প করে একটু করব। দেখো আমার পিঠে বানানো শুরু হয়ে গেছে, অলরেডি অনেকটাই হয়ে গেছে। এখানে একটু চালের গুঁড়ো, ঘরে চালের গুঁড়ো ছিল, ময়দা, চিনি, বলেছিলাম মানে গুড় আনতে, খেজুরের গুড়। এখন পিঠে দেখবে শীতের দিনে গুড় দিয়েই বেশি ভালো লাগে, তো যদিও আনেনি তো কিছু করার নেই। আর আমুল দুধ, চিনি, গুড়ের বদলে চিনি দিয়ে গোলা হলো। তো এটা আমি দুপুরবেলা ভালো করে গুলে রেখে দিয়েছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, এখন ভাজা শুরু করেছি। আর এখানে দেখো রয়েছে মাখা সন্দেশ, এটা দোকান থেকে নিয়ে এসেছে। গুড়িয়া পাপা নারকেল অতটা খেতে পারে না, অম্বল হয়ে যায়, গ্যাস অম্বল। আর সন্দেশটা যেহেতু ভীষণ পছন্দ করে, তো মানে কম অল্প মানে কি বলবো, পরিশ্রমও কর আবার একদম সহজ পদ্ধতিতে পিঠে। তো প্রথমে একটু ফ্রাইং প্যান আমি সর্ষের তেল দিয়ে দেব। আর এটা হয়েছে দেখো বেগুনের, বুঝতে পারছ? এটা এবার সুন্দর করে ভালো করে পুরোটা দিয়ে দেব। তো দেখো এবার ভালো করে এখান থেকে দেখবে, আমার মনে হয় একটু খেজুরের গুড়টা হলে বেশি ভালো লাগে সেন্টটা। তো যাই হোক, সন্দেশের মধ্যে খেজুরের গুড়েরই সন্দেশ, অসুবিধা হবে না, ওর পাপা যেহেতু মিষ্টি মিষ্টি ভালোবাসে। তো এবার দেখো এখান থেকে একটু সন্দেশ নেব, মানে এটা তোমরা যখন ইচ্ছে তখনই করতে পারবে। আর সব থেকে বেশি আমার ভালো লাগে যদি দুধ জ্বালিয়ে ক্ষীর করা হয় ঘরে, সেটা বেশি ভালো লাগে। তো এর আগে এরকমই করে দিতাম, এখন যেহেতু মানে কি বলবো অল্প সময়ের মধ্যে অল্প করে ঘরে করলাম, সন্ধ্যাবেলা দুটো খেলো এই আর কি। তো এই দেখো এবার দুই সাইড এরকম একটু চেপে চেপে দিতে হবে। আর সন্দেশটা ভেতরে তুমি তোমার মতো করে দেবে, তোমরা কতটা কি পছন্দ করবে। যদি মনে করো বেশি করে ভরে দিয়ে খেতে ভালো লাগবে তাহলে সেভাবেই দেবে। আর এরকম মানে করতেই পারো, একদম সহজ। তো আমি এবার শীতের পিঠে গুড়িয়ার পাপাকে এইভাবেই, যেহেতু চলে যাওয়ার সময় চলে এসছে, তো এরকম অল্প করেই ওকে খাইয়ে দেবো, আর তোমাদের সঙ্গে সেটা ছোট্ট করে শেয়ার করব। তো চলো আমি এক এক করে এইভাবে পিঠেগুলো সব ভেজে নিই। পাটিসাপটা পিঠেটা মেলাতেও কিনতে পাওয়া যায় আমাদের এদিকে, কিন্তু ঘরে করে খাওয়ার টেস্টটাই আলাদা। তো এই দেখো আমার পিঠে রেডি, মানে একদম অল্পর মধ্যে, মানে আমার মনে হয় 15 মিনিট মতো সময় লাগলো পিঠেটা করতে, যেহেতু আগে আমি গুলে রেখেছিলাম। আর আগে মেখে রাখলে না জিনিসটা ভালো হয়, যে কোনো জিনিসই দেখবে। আর একদম সহজ উপায় পিঠের। তো দেখেন কত্তা মশাই চলে এসছে, এ নিন, কটা খাবেন বলেন? ব্যাস ব্যাস। তো দেখলি তো পিঠে বানানো কমপ্লিট, গুড়িয়ার পাপা বাড়ি আসলো খেলো, আর দুটো পিঠে রয়ে গেছে গুড়িয়ার জন্য, কারণ একদমই অল্প করে বানিয়েছিলাম। তো ওর পাপা বললো খেয়ে, আমি বললাম কেমন লাগে, বললো ভালোই হয়েছে, কেন শীতের দিনে মানে সন্ধ্যাবেলা ভালোই লাগবে, ভালো না লাগার কিছুই নেই। আর একদম সহজ, মানে ঘরে নর্মালি এটুকু আশা করি সবারই কম বেশি থাকি, তো কোনো ব্যাপার নেই। আর দোকান থাকলে মাখা সন্দেশ থাকি। তো যাই হোক, যে যেমন দিতে ভালোবাসো, নারকেল কুড়িয়ে দিলেও ভীষণ ভালো লাগবে, আমার ভালো লাগে, কিন্তু গুড়িয়ার পাপা গ্যাসের প্রবলেমের জন্য খায় না।
তো অম্বল হয়ে যায় নারকেলটা, যেটা সত্যি কথা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আবার দুধের দুধ জ্বালিয়ে জ্বালিয়ে ক্ষীর করলেও ভীষণ ভালো লাগে। তো সেইগুলো অনেকটা সময়ের দরকার, আর এটা একদম নর্মাল। ঘরে চালের গুঁড়ো থাকলে, ময়দা একদম নর্মাল, চিনি দিয়ে ব্যাস। আর মানে চিনি থেকে বললামই তো তোমাদের আমি বারবার, গুড়টা হলে ভীষণ ভালো লাগতো যেহেতু শীতের দিন, যেহেতু গুড় নেই কিন্তু মাখা সন্দেশের মধ্যে গুড় ছিল বলে খেতে ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের যদি কারো মনে হয় তো আমার মতো এরকম একটু করে বানিয়ে খেতেই পারো, যার বাড়িতে মানে কি বলবো খেতে ভালোবাসে। গুড়ি আর পাপা যেমন খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর পাপা বাড়ি থাকলে আমার মনে হয় এটা ওটা করি, করে খাওয়াই। কারণ খাওয়ার লোক বাড়ি না থাকলে এগুলো দেখবা করার এনার্জিটাই আসে না, ভালোও লাগে না। তো যাই হোক, বাই।